নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা কাট আপ নিয়ে কমেন্ট করেছো বা কাট আপ নিয়ে তোমরা আমাকে ইনবক্সে এসএমএস করো যে দাদা আরও কাট আপ ভিডিও চাচ্ছি, যার কারণে এই ভিডিওটা আমি স্পেশালি ক্রিয়েট করছি। যারা তোমরা ইন্টারেস্টেড আছো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আর যারা ইন্টারেস্টেড নেই তো তোমরা প্লিজ ভিডিওটা প্লে করো না, তোমাদের ভালো নাও লাগতে পারে। যারা তোমরা ইন্টারেস্টেড আছো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো এই ভিডিওতে আমরা দেখবো 2019 ডাব্লিউবিবি কনস্টেবলের কাট অফ কত ছিল, কত শূন্য পদে কত কাট অফ ছিল, কতজন পরীক্ষার্থী পাশ করেছে প্রিলিমিনারি এক্সামে, সেই অনুযায়ী কিন্তু আমরা এই 2021 কাট অফটা নির্ধারণ করা হয়েছে। তো রিকোয়েস্ট করো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। 2019 যে শূন্য পদটি ছিল 8419টি শূন্য পদ ছিল, আবেদনকারীর সংখ্যা ছিল 442218 জন, অর্থাৎ আবেদনকারীর সংখ্যা ছিল 442218 জন এটা আবেদন করেছে, যেটা তুলনামূলকভাবে কিন্তু এই বছরের তুলনায় অনেক কম। আর পিলি পরীক্ষায় বসেছিল 2019 322275 জন কিন্তু পিলি পরীক্ষা অ্যাটেন্ড করেছিল, আর যেখানে পাশ করেছিল পাশের সংখ্যা ছিল 86738 জন পাশ করেছিল পিলি পরীক্ষায় 2019। তোমরা এই ডিফারেন্সটা দেখতে পাচ্ছ যে 322275 জনের যে ডিফারেন্সটা, যেটা পাশ করেছে সেটা কিন্তু 11 গুণ হারে কিন্তু পাশ করা হয়েছে 2019। 2019 পাশের সংখ্যা ছিল 86738 জন, যেখানে মাঠ করতে গেছে 63820 জন। এগুলো প্রয়োজন নেই যেহেতু, তবু আমি দেখিয়ে দিচ্ছি মাঠ পাশ করেছে 28527 জন, মেন পরীক্ষা দিয়েছে 28000 সামথিং, ঠিক আছে। তো তোমাদের মেন যে বিষয়টি হচ্ছে পিলি পরীক্ষায় পাশ করেছে 86738 জন, যেখানে 322275 জন কিন্তু পিলি পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। তো সেই হিসেবে কাট আপটি কত ছিল 2019 সেটা দেখে নিচ্ছি। 2019 যে কাট আপটি ছিল ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ, সেটা ইউআর এর ক্ষেত্রে 22 ছিল, 22 ইউআর যারা ছিল 22 এ পাশ করেছিল, ওবিসি বির ক্ষেত্রে 21 আর ওবিসি এর ক্ষেত্রে 16, এসসি কাস্টের ক্ষেত্রে 18 পেয়ে কিন্তু পাশ করেছে 2019। আর এসটি কাস্টের ক্ষেত্রে 14 নাম্বার পেয়ে কিন্তু পাশ করেছে, এটা কিন্তু 2019। তো এই বছরে কত কাট আপ যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখে নেব। তো রিকোয়েস্ট একটাই যে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো এই বছর কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, কত গুণ হারে পাশ করাচ্ছে সেটা আমরা প্রথমে দেখে নেব। 2019 যে পাশের ডিফারেন্সটা, মানে পাশের সংখ্যাটা তোমরা দেখে নিলে, যে পিলি পরীক্ষায় বসেছিল 322000, যেখানে পাশ করা হয়েছে 86738 জন, যেখানে 322275 জন কিন্তু পরীক্ষা দিয়েছে। তো আমরা এই মুহূর্তে দেখে নেব 2020-21 যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেখানে কত শূন্যপদ রয়েছে। তোমরা সকলেই জানো মেল ফিমেল আলাদা রয়েছে, 7440 জন মেল, ফিমেলের ক্ষেত্রে 1192টি শূন্যপদ রয়েছে ফিমেলের ক্ষেত্রে, যেখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে, মেল ফিমেল বা ক্যাটাগরি ওয়াইজ এখানে টোটালটি ভাগ করে দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আশা করি সকলেই জানো। তো আমরা দেখে নেব এই বছরে শূন্যপদ কত রয়েছে আর কতজন আবেদন করেছে। এই বছরে মেল ফিমেল উভয় মিলে 8632টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন 8632টি মেল এবং ফিমেল মিলে, আবেদনকারীর সংখ্যা কিন্তু মিনিমাম 9 লক্ষ, এটা মিনিমাম বলেছি, পরীক্ষায় বসেছে যেটা মিনিমাম 850000, ঠিক আছে, 850000 কিন্তু পরীক্ষায় বসেছে, আর পরীক্ষায় পাশ করতে পারে একটা আনুমানিক ধারণা যেটা রয়েছে 136000, অর্থাৎ 16 গুণ হারে পাশ করানো হবে এটা জানা যাচ্ছে। যদি 16 গুণ হারে পাশ করানো হয় তাহলে 136000 ক্যান্ডিডেট কিন্তু মাঠে ডাক পাচ্ছে, বোঝা গেল। তো তোমরা দেখতে পেলে একটু আগে 2019 যে কাট আপটা নির্ধারণ করেছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো তোমরা এখানে দেখতে পাবে যে 9 লক্ষ আবেদন করেছে, যেখানে পরীক্ষা দিয়েছে 850000, অর্থাৎ 2019 তুলনামূলকভাবে কিন্তু এই বছর পরীক্ষার্থীর সংখ্যা বেশি, প্লাস মাঠেও ডাক পাচ্ছে একটা বেশ বড় সংখ্যায়। তো এই বছর কিন্তু 2019 তুলনামূলকভাবে কিন্তু কাট আপটি বেশি যাচ্ছে, অতটাও বেশি যাবে না। তো ভিডিওটা দেখো আমি বলে দিচ্ছি, মেলদের ক্ষেত্রে আর ফিমেলদের ক্ষেত্রে ভাগ করে দেওয়া আছে কাট আপটি। মেলের ক্ষেত্রে আমি বলে দেবো, মেলের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে 29 থেকে 31 যারা পাচ্ছে তারা প্রত্যেকে পাশ করবে, ওবিসি বির ক্ষেত্রে 27 থেকে 29 হলে তোমরা পাশ করবে, ওবিসি এর ক্ষেত্রে 24 থেকে 26 হলে তোমরা পাশ করবে, আর এসসি কাস্টের ক্ষেত্রে, এখানে মিস্টেক আছে, এসসি হবে, এসসি কাস্টের ক্ষেত্রে 23 থেকে 25 পেলে তোমরা পাশ করবে, আর এসটি কাস্টের ক্ষেত্রে যারা সিটুল ট্রাইব তারা 19 থেকে 21 পেলে কিন্তু প্রত্যেকে পাস করে এটা। আর এই মুহূর্তে আমরা দেখে নেবো ফিমেলের ক্ষেত্রে কী কাট আপ দেওয়া হয়েছে। ফিমেলের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে 25 থেকে 27 পেলে তোমরা প্রত্যেকে পাশ করবে, আর ওবিসি বির ক্ষেত্রে কাট আপটি দেওয়া হয়েছে 23 থেকে 25। তো একটা কথা বলে দিচ্ছি, যদি তোমাদের এই নাম্বার থেকেও কম নাম্বার থাকে তোমরা তবু তোমরা মাঠের জন্য প্রিপারেশন নেবে, ঠিক আছে। ওবিসি এর ক্ষেত্রে তোমাদের 21 থেকে 23, আর এসসি কাস্টের ক্ষেত্রে 20 থেকে 22, এখানে মিস্টেক আছে, আর এসটি কাস্টের ক্ষেত্রে 17 থেকে 21 পেলে তোমরা প্রত্যেকে পাশ করবে, ঠিক আছে। এর থেকেও কম নাম্বার পেলেও তোমরা গ্রাউন্ড প্রিপারেশন শুরু করো, খুব শীঘ্রই কিন্তু রেজাল্টটা পাবলিশ হতে চলছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।